কিছু বুঝতে অসুবিধা হলে বলো আমি হেল্প করব হুম বল মাজেল হচ্ছে মানে বন্দুকের নল থেকে কত স্পিডে বেরিয়ে আসছে ওইগুলো অত ইম্পর্টেন্ট নয় মানে ইনিশিয়াল স্পিড ওইটা ঠিক আছে মানে যেটা বন্দুক থেকে গুলি করা হচ্ছে বন্দুকের যে সামনের নলটা থেকে বেরিয়ে আসছে ওটা হচ্ছে মাজেল স্পিড কত স্পিডে যাচ্ছে অঙ্কটা একটু অদ্ভুত বলেছে একটা প্রজেক্টাইলকে ছোড়া হচ্ছে সেই প্রজেক্টাইলটাকে বারো কিলোমিটার দূরে যেতে হবে এমন ভাবে ছোড়া হবে যাতে বারো কিলোমিটার যায় আমি বারো কিলোমিটার না বলে এটাকে ডি বলছি হ্যাঁ ইন জেনারেল করছি ডি ডিস্টেন্স দূরে আমাকে পাঠাতে হবে প্রজেক্টাইলটা আমাকে বার করতে বলেছে মিনিমাম কত স্পিডে ছুঁড়লে এই ডিস্টেন্স ডি তা ডিটা যাবে আর কিচ্ছু বলে দেয়নি এই অঙ্কটা করতে গিয়ে যেটা একটা জিনিস যেটা মাথায় স্ট্রাইক করতে হবে ভেবে দেখো মিনিমাম স্পিডে ম্যাক্সিমাম দূরে যাবে মানে এটা কি আমি মিনিমাম এফার্ট দেব ম্যাক্সিমাম দূরে যাবে আমি দেখো আমি স্পিড বাড়ালে কিন্তু বেশি দূরে যাবেই একটা মিনিমাম স্পিডে ম্যাক্সিমাম দূর যেতে হবে একটু অন্যভাবে ভাবো তো এখানে এই পার্টিকুলার অঙ্কটাতে স্পিডটাকে ভেরিয়েবল করেছে ডিস্ট্যান্সটাকে কনস্ট্যান্ট করেছে আমরা রেঞ্জের অঙ্ক করেছি রেঞ্জটাকে ম্যাক্সিমাইজ করতে গেলে কি করতে হতো মানে আমার যদি স্পিডটা কনস্ট্যান্ট হতো আর ওই ডিস্টেন্স ডিটাকে যদি আমি ম্যাক্সিমাম করতে চাইতাম তাহলে আমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হতো ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এখানে কি মিনিমাম স্পিডে যদি ম্যাক্সিমাম দূরত্ব যেতে হয় সেক্ষেত্রেও এটা তো আমার স্ট্রাইক করছে সেক্ষেত্রেও থিটা বা আলফাটা ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রিতে যদি আমি ছুড়ি ম্যাক্সিমাম স্পিডে সব থেকে দূরে যাবে এই থেকে যে থিটাটা বুঝে গেলেই থিটা ইকুয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি অঙ্কটায় তারপরে আর কিছু থাকে না এরপর রেঞ্জ রেঞ্জের অঙ্ক হয়ে যাচ্ছে রেঞ্জ হচ্ছে ডি বা টুয়েলভ কিলোমিটার আমি ডি দিয়ে করছি ডি এটাকে আমি ইউমিন বলছি তাহলে সুবিধা হবে বুঝতে ইউ মিন তাহলে ইউ মিন মিনিমাম স্পিড হচ্ছে রুটোভার অব ডি জি ডান অঙ্ক